তো শরীর ভালো না গো, আজকে আবার সেই মাথায় জার্কিং হচ্ছে, যে রোজই নাকি একটা না একটা প্রবলেম। তা পরে ভালো ডাক্তার দেখে দেখানোর জন্য। হ্যাঁ, তুমি তুমি কি আসবে, তুমি আসবে নাকি, তুমি তুমি আসবে এখন, তুমি কোথায়? হ্যাঁ হ্যাঁ, সব কেনা হয়ে গেছে। না না, আমি বলছি কেন তুমি, ও সেটাই বলছি। ঠিক আছে ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমার গার্ল গসিপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আজকে শুধুমাত্র মানে ছেলের আপডেট দেওয়ার জন্য এসেছি। সারাদিন কোনো ব্লগ করা হয়নি, কিচ্ছু মানে রেকর্ড করা হয়নি, ভিডিও করা হয়নি, কিচ্ছু করা হয়নি। কারণ ছেলের আজকে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তারখানায়। তার ডাক্তার তো ওষুধ দিয়েছে, আপাতত ওষুধ দিয়েছে, কোনো টেস্ট করতে বলেনি। মাথা যন্ত্রণাটা একটু কম আছে, বিভিন্ন রকম ওষুধ দিয়েছে, 5 দিনের ওষুধ, এগুলো খাওয়াতে হবে। তার সঙ্গে চোখটা বলেছে চেক করতে, চোখের পাওয়ার চেক করতে। সেখানেই গেছিলাম নিয়ে সন্ধেবেলা। তার নিয়ে যাওয়াতে দেখা গেল যে আজকে ডাক্তার বসেনি, আবার কাল নিয়ে যেতে হবে। তারপরে কি বলে দেখি, আপাতত খুব টেনশনে আছি। মাথা ব্যথাটা মানে চারধারে ঘাধি ঘুরছে, একবার মাথার এই পাশে একবার ও পাশে ঘুরে বেড়াচ্ছে, খুব একটা কমেও নি। তা আমি চলে এসেছি, আমার সঙ্গে রয়েছে 1 কাপ চা। সবাইকে জানাই গুড মর্নিং, যদিও এখন বাজে 9:55, অনেকটা বেলা হয়ে গেছে। আমি সেকেন্ড রাউন্ড চা নিয়ে চলে এসেছি, আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। দেখো এই যে বোতল, এতগুলো বোতলে সব জল ভরা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর একবার তো চা খাওয়া হয়ে গেছে বললাম, তোমরাও খাও চা। 1 কাপ চা দিলাম সবাইকে, সবার জন্য রইল নতুন দিনের শুভেচ্ছা। একটা রাতের অবসানে আবার নতুন দিন শুরু হয়েছে সবার জীবনেই। আশা করি সবারই ভালো কাটবে আজকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে একটু পর। টিফিন রেডি, দেখো রুটি আর আলুর দম। এখন বাজে হচ্ছে 11টা, এখন আমি দিচ্ছি জল খাবার। এই যেটা ছেলে আর এটা হচ্ছে মেয়ে, রুটি আর আলুর দম। এই যে একটু উচ্ছে একদম ভেজে নিচ্ছি, আর আগে করেছি হচ্ছে ডিমের ঝোল, আলুর দম। এই দিয়ে আজকে হয়ে যাবে, একটু বেরোতে হবে আজকে, তাই জন্য বেশি কিছু করবো না। মেনুতে রয়েছে উচ্ছে ভাজা,
আলুর দম, ডিমের পাতলা করে আলু পেঁয়াজ দিয়ে ঝোল, আর আমার মা দিয়ে গেল হচ্ছে অল্প করে ধোকার ডালনা, আর রয়েছে ভাত। তো আজকে এই দিয়েই হয়ে যাবে আমাদের দুপুরের লাঞ্চ। বাজে বিকেল 3:45, আমি আর ছেলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে চোখের ডাক্তারের কাছে। কালকেই বলেছিলাম যেতে হবে আমাদের, তাই এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের রাস্তা। আমরা দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি অটো ধরার জন্য। অটো বা টোটো? টোটো পেয়ে গেছি। এই যে আমি আর আমার ছেলে এবার যাচ্ছি হচ্ছে চোখের ডাক্তারের কাছে, তো আমাদের সঙ্গে চলো। টোটো তো চলতে শুরু করেছে, আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। আর মনে মনে একটু একটু ভয় লাগছে যে কি বলবে না বলবে, যদিও বলেছে আরেকজন ডাক্তার যে ভয়ের সেরম কিছু নেই, তবে এমন ওষুধ দিয়েছে ছেলে সারাদিন ঝিমাচ্ছে আর ঘুম পাচ্ছে। ওরে বাবা, এ তো বাম্পার, আর বাম্পারে আমার মাথা থেকে মাথার ঘিলু থেকে পেট অবধি একদম নাড়িয়ে দিচ্ছে, পুরো যা যা যন্ত্রপাতি আছে নড়িয়ে নড়ে যাচ্ছে, ছেলেও তাই বলছে। এবার আমরা নেমে পড়েছি, নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি, অনেকটা রাস্তা হাঁটতে হবে। যদিও এই রাস্তায় আগে এসেছি কিন্তু সেরকমভাবে আসা হয়নি, মনে নেই কিছু অতটা, যদিও ব্যারাকপুরের মধ্যেই তোমরা হয়তো ভাববে বাইরে। তা যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে, ও এই তো একটা মন্দির, তারা তারা নমস্কার করি, তারা দেখে নাও মন্দির, মন্দিরটা যদি ভালো করে দেখানো সম্ভব হলো না, চলো আবার হাঁটি, চলো হাঁটতে হাঁটতে। ও বাবা, একটা টোটো প্রায় ঘাড়ের ওপর দিয়ে চলে গেল, ভয় পেয়ে গেছিলাম একদম। দোকানে তো পৌঁছে গেলাম, এ বাবা, এই তো চোখের ডাক্তারের দোকান বন্ধ, চোখের দোকান। এ বাবা, এ বাবা, পাঁচটা অগত্যা বাড়ি ফিরে চলি। পাশের একজন বললো যে ডাক্তারবাবু আজকে 2:30 সময় ফোন করে বলেছিল, বলেছে যে আসবে না, রবিবার আসতে বললো। তা আমরা কী আর করব, মনে মানে দুঃখ হচ্ছে একটু, এতটা আসলাম খেয়ে দেয়ে উঠে গরমের মধ্যে, মনে হচ্ছিল একটু শুয়ে পড়ি, আর তখনই মানে আসতে হলো। ছেলে তো খুব রাগারাগি করছে, কি আগে থেকে ফোন করে নাম লেখালে, অথচ দোকান দেখো বন্ধ। অগত্যা আর কী করা যায়, ব্যাক টু বাড়ি চললাম আবার টোটো।